নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। আবরণ এক্সক্লুসিভ এবং তার নতুন পর্ব মানেই আমাদের যে অফারটা আমরা এতদিন ধরে বলছিলাম যে অফারটা শেষ হয়ে যাবে, কারণ আজকে লাস্ট ডেট ছিল, তো সেই অফারটা যেহেতু 10% অফ সেটা আজকে রয়েছে আপনারা জানেন, আর তার জন্য সেই অফার সমেত আমরা আরও নতুন কিছু শাড়ি নিয়ে এসেছি। নতুন কিছু বলবো না, তবে বলবো নতুন ডিজাইন, কারণ ঘিচা আমরা জানি, আমরা দেখেছি এবং সেই ঘিচায় ব্লক আজকেও দেখব, তবে ব্লকের মধ্যে কাজগুলো একটু ডিফারেন্ট রয়েছে। আজকে সব শাড়ি দেখব, তবে তার আগে তিথি রয়েছে আমার সঙ্গে, তাই তিথিকেও অনেক স্বাগত। একেবারেই দেবস্মিতা, তার পাশাপাশি আপনাদেরকেও বলবো, কারণ যেহেতু লকডাউন পিরিয়ডে রয়েছি আমরা, ঘরবন্দি রয়েছি, তাই সকলের মন ভালো করতে আমরা চাইছি এবং সেই জন্যই নিত্য নতুন কালেকশন নিয়ে আসার চেষ্টা করছি। হয়তো ডিজাইন সম্পর্কে আপনারা পরিচিত বা কালেকশন বা শাড়ির মেটেরিয়াল সম্পর্কে আপনারা পরিচিত, কিন্তু নতুন করে নতুন সাজে নিয়ে আসছি, তাই কথা না বাড়িয়ে ও যখন বললোই যে আজকে ঘিচায় ব্লগ দেখব, অবশ্যই দেখা শুরু করব। তবে যে কটা শাড়ি রয়েছে আজ, সবকটাতেই কিন্তু ফ্ল্যাট 10% অফ থাকছে। আমরা শুরুতেই ঘিচা দেখছি, ফ্ল্যাট 10% অফ, তিথি তো বলেই দিল, সেরকম 10% অফ থাকছে। যেরকম এটাও একটা ব্লক প্রিন্ট দিয়ে আমরা শুরু করলাম, ঘিচা মেটেরিয়ালটা থাকছে আমাদের পুরোটাই ঘিচায়। ঘিচায় ব্লক দেখছি, এক নম্বর কালেকশন, যেটার আঁচলটায় আমি চলে যাব, সেখানে স্ট্রাইপের সাথে ব্লকের ব্যবহারটা রয়েছে, একদম ফোক মোটিভ যেটা আমরা বলি, আর ঠিক সেই ব্লকটার ব্যবহারটা কিন্তু পুরো বডিতে যাচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে। এটা আজকের এক নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3650, অর্থাৎ 3650 প্রাইস রেঞ্জ, তার উপর তো ফ্ল্যাট 10% অফ থাকছেই। আর এটা থাকছে স্ট্রাইপে ব্লাউজ পিস, এক নম্বর কালেকশন আমরা দেখে নিলাম, এরপর আসবো নম্বর টু, অর্থাৎ দু নম্বর কালেকশন, এবং ঘিচার ব্লকই দেখছি আপাতত। এবং দেখো এটায় মানে তোমার ঘিচার কালারটাকে ডাই করা তো হয়েইছে অবভিয়াসলি, সেটা এবং ব্লকের যে প্রিন্টের কালারটা অনেকটা সেম, একটা রাস্ট কালার আর একটা একটু মারুনিশ রেড বলা যায়। আর ঘিচা যেহেতু তার একটু মানে মেটালিক টোন বলবো না, ম্যাট ফিনিশ টোন রয়েছে, এটা হচ্ছে সেই ব্লক প্রিন্টে যেটা আগে আমরা দেখলাম, সেটারই আরেকটা কালার দেখালাম। এটা নাম্বার 2 3650 প্রাইস রেঞ্জ, অর্থাৎ দু নম্বর কালেকশন, দাম হচ্ছে 3650, তার উপর ফ্ল্যাট 10% অফ সবকটা শাড়িতে। এটা ব্লাউজ পিস, এরপর আসবো নাম্বার 3, তিন নম্বর শাড়ি দেখবো। তিন নম্বর শাড়ির দেখো আগের যে কালারটা দেখলাম ওটার সঙ্গে ব্লুয়ের একটা একদম রয়্যাল ব্লুয়ের কম্বাইন করা রয়েছে, কম্বিনেশনটা থাকছে রয়্যাল ব্লুতে। এটা আমরা ঘিচায় ব্লক দেখেছি, আগেও আমরা এই শাড়ি নিয়ে এসেছিলাম, তবে অফারটা আজকে রয়েছে, তাই আরও একবার নতুন কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে ঘিচা একদম এই সেই ব্লক প্রিন্টে যেটা রয়্যাল ব্লুতে ডাই করা হয়েছে, ঘিচা তার উপর যে ব্লক প্রিন্টটা যাচ্ছে, এটা হচ্ছে নাম্বার 3। এটা তিন নম্বর শাড়ি, প্রাইস থাকছে 3650, অর্থাৎ নাম্বার 3 3650 প্রাইস রেঞ্জ, তার উপর তো ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন। এটা থাকছে ব্লাউজ পিস, এই ব্লাউজটা দিয়ে পড়লে ফিগার কারেকশন হবে। এবং দেখো দেবস্মিতা, মানে গত কয়েকটা দিনে কিন্তু আমরা দিদিদের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে এসেছিলাম, এবং তারপরে আবার সেই চেনা কিছু কালেকশন যেগুলো নতুন করে কাজ করে আনা হয়েছে, এবং এই সময়টা আনলে কোথাও একটা দাঁড়িয়ে মন ভালো, এবং এই ঘিচা অনেকেই পছন্দ করে ঘিচায় ব্লক, সেক্ষেত্রে সে ডিমান্ডটার জন্যই নিয়ে আসা। আরও একবার আমরা হাজির হয়েছি নিয়ে, এটা যেরকম ঘিচাকে ব্লিচ করা হয়েছে, ডাই করা নয়, ব্লিচ করে এই কালার টোনটা আনা হয়, তার উপর ফোক মোটিভের এই ব্লকটা যাচ্ছে, এটা অরেঞ্জের সাথে একদম এই হোয়াইট যে টোনটা থাকে। এটা আমাদের 4 নম্বর শাড়ি, এখান থেকে প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 3850, অর্থাৎ নাম্বার 4 3850 প্রাইস রেঞ্জ, এটা থাকছে ব্লাউজ পিসটা। এরপর চলে আসবো নাম্বার 5, বাহ, এই যে নতুন কাজের কথা এক্ষুনি আমরা বলছিলাম, সেই নতুন কাজ আমরা দেখাবো, এটা হচ্ছে কি একদম ইন্ডিগো ব্লুতে রয়েছে, ঘিচা একটা খুব সুন্দর একটা স্মেলও আছে, এটা আমরা যখন ঘিচার শাড়িটা যখন ভাঁজটা খুলি, কারণ ডাই করার পর একটা সুন্দর স্মেল পাওয়া যায় যখন আপনারা হাতে পাবেন, একদমই তাই, সেটা ফিল করতে পারেন। দেখো এই শাড়িটায় কি সুন্দর ব্লক প্রিন্টটা, আমকলকার মধ্যে বেশ ডিজাইনিং আমকলকাটা। এটা হচ্ছে তোমার আমাদের নাম্বার 5 3850 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 5 নম্বর শাড়ি 3850, আর এটা থাকছে ব্লাউজটা। এবং আবারও বলছি আজকে ঘিচাতে রয়েছে যে কটা শাড়ি দেখাবো সবকটা শাড়িতেই কিন্তু ফ্ল্যাট 10% অফ দিদিরা পেয়ে যাচ্ছেন। আচ্ছা আগের যে কালারটা দেখলাম এবং ডিজাইনটা, এটা কিন্তু একেবারেই আলাদা, একেবারেই আলাদা। আচ্ছা এটা এই যে ফ্লোরাল ব্লক প্রিন্টটা থাকছে, আমি যদি বডিতে চলে আসি, এই ব্লক প্রিন্টটা আমরা ভাগলপুরের সিল্কে দেখেছিলাম যখন আমরা শাড়িগুলো কালেকশন নিয়ে আসতাম, তখন আমরা এই ব্লক প্রিন্টটা সে জায়গায় নতুনত্ব করার চেষ্টা করেছিলাম, সেটা এবার ঘিচায় আমরা ব্লক প্রিন্টটা দেখতে পাচ্ছি, যেটা অরেঞ্জ, এটা অরেঞ্জও নয় এক্স্যাক্টলি, ইয়েলো স্টোনের সাথে পুরোটা যাচ্ছে। এটা নাম্বার 6,
3850 এখানে কিন্তু গিচার শুধু নিজের কালারটার সাথেই যেটা নিজের কালার তার উপরে ব্লক প্রিন্টটা করা হয়েছে 6 নম্বর শাড়ি 3850 দাম তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ ব্লাউজ পিস এরপর আসব নাম্বার 7 7 নম্বরও কম্বিনেশনটা খুব সুন্দর একেবারেই তাই ব্ল্যাক এর সাথে এটা আমরা মরুনি বলতে পারি হ্যাঁ বাইটার রে আচ্ছা সবথেকে বড় কথা রেড এর বিভিন্ন শেড হয় আমরা জানি যদিও তো সেই রেড এর শেডে আমি একদম এবং তারপরে কি হয়তো যেহেতু গিচার সঙ্গে রয়েছে না তাই কালার টোনটা একটু আলাদা ডিফাইন করাটাও ভীষণ দুষ্কর এই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে যে গিচাটাকে পুরো ডাই করে ভাবে ব্লক প্রিন্টটা আনা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু তো ব্ল্যাক এর সাথে টোনটা কম্বিনেশনটা রাখা হয়েছে দুটোই ডার্ক কালার ধরতে পারো তুমি একদম এটা নাম্বার 7 আমাদের 3850 অর্থাৎ 7 নম্বর শাড়ি 3850 ফ্ল্যাট 10% অফ থাকছে এটা ব্লাউজ পিস এরপর আসবো নাম্বার 8 আচ্ছা এই ক্ষেত্রে আবার ডিজাইনটা আমাদের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে যেটা খুব একটা সুন্দর ডিজাইন আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে গিচায় আঁচলটা দেখছি খুব মিষ্টি একটা পিঙ্কের সাথে যাচ্ছে আঁচলটা এটা আমাদের সম্ভবত 8 নম্বর কালেকশন এটা আমাদের 8 নম্বর কালেকশন 8 নম্বর কালেকশন দামটা একই থাকছে 3850 অনেকটা মধুবনী টাইপ করে প্রিন্টটা করা হয়েছে অর্থাৎ টাইপটা ওরকম পুরোপুরি বলবো না এটা এক্স্যাক্ট মধুবনী নয় কিন্তু তার একটা টাচ রয়েছে একদম এটা হচ্ছে গিচার নিজের কালারটাকে রেখেই ব্লক প্রিন্টটা কন্টিনিউ করা হয়েছে এবং গোটা শাড়িটাই একই ভাবে যাচ্ছে এটা আমাদের নাম্বার 83850 8 নম্বর শাড়ি 3850 তার উপর ফ্ল্যাট 10% অফ ব্লাউজ পিস এরপর আসব নাম্বার 9 আচ্ছা এটা আবার স্ক্রিপ্ট প্রিন্টে রয়েছে ব্লক প্রিন্টটা যেটা এটাও আমরা ভাগলপুরি সিল্কে দেখেছি সেটাকে গিচায় নিয়ে আসা এটা খুব সুন্দর একটা আগের একটা পিঙ্ক শেড দেখেছি এটা আরেকটা পিঙ্কের শেড দুটো পিঙ্কের শেড কিন্তু একদম আলাদা এটা একটু রেডিশ বলা যায় রেডিশ পিঙ্ক বলা যায় এই হচ্ছে সেই স্ক্রিপ্ট প্রিন্টের অপশন এটা নাম্বার 9 আমাদের 3850 প্রাইস রেঞ্জ 9 নম্বর শাড়ি 3850 দাম এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ কিন্তু থাকছেই ব্লাউজ এবং যে কটা শাড়ি দেখাচ্ছি সবকটা শাড়িতেই ফ্ল্যাট 10% অফটা থাকছে আচ্ছা আবার চলে আসছি আমরা 10 নম্বর কালেকশন আমাদের আচ্ছা এটা আবার একটু চেঞ্জ করা হয়েছে এবং এখান থেকে দেখো ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে এটা 10 নম্বর কালেকশন প্রাইসটা আগে বলে রাখি 3850 থাকছে প্রাইস এবং যখন আঁচলে তো দুটো কালার রয়েছে যখন বডিতে আসবো দেখো একটা ফোক মোটিভ কাজ করছে গোটা বডিটায় একদম আর সেটা খুব ক্লোজে হ্যাঁ একদম এটা বোঝা যাচ্ছে আর দুদিকে তোমার আর আমার দিকে কি সুন্দর ওয়েভ করে করে পার্টটা গেছে একদমই তাই এবং যখন হাফ পোর্শনে যাচ্ছে সেটা আবার হলো বাকি হাফ পোর্শন ভীষণ কালারফুল একটা কালেকশন দেখো এটা হচ্ছে কি 10 নম্বর যেরকম বললাম আমরা 3850 নাম্বার 10 3850 আর তার উপর ফ্ল্যাট 10% অর্থাৎ 3850 10 নম্বর শাড়ি এরপর যাব 11 এর আগে একটা লাল কালো দেখেছি কিন্তু দেবস্মিতা যেমনটা বলছিল যে লালের অনেকগুলো শেড হয় তো ওটা মারুন ছিল এবং এটা এটা একদমই লুকে লাল মানে লাল যেটাকে বলা হয় সেটাই খালি গিচার উপর কাজ করা বলে সেই লালটাও কোথাও একটা গিয়ে ডিফাইন করাটা খুব সমস্যা আচ্ছা এটা ব্ল্যাক এর সাথে স্ট্রাইপটা তোমার আঁচলে গেছে আর ঠিক এই যে রেড এর কথাটা আমরা বলছিলাম বডিতে তোমার দিকে একটা সলিড রেড রয়েছে আর আমার দিকে দেখো এটা প্রিন্ট গেছে এবং অনেক চওড়া করে সেই লোয়ার পোর্শনটা ভীষণ চওড়া করে যাচ্ছে এটা আবার একটু সফিস্টিকেটেড বলতে পারো একটু সোভার টেস্টে বলা যায় কিন্তু ঘিচা এমনিতেও ভীষণ সোভার যারা একটু হালকা সাজতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো ভীষণ ভাবে প্রমেন আচ্ছা এটা নাম্বার 11 তাই তো না এটা এটা নাম্বার 11 11 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3850 এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরপর আসবো নাম্বার 12 হ্যাঁ 12 নম্বর শাড়ি এটা আবার দেখো একটা পার্পল শেড বলা যায় বা আমরা যেটাকে মভ বলি আর কি মভের একটু ডার্ক শেড এটার মানে যেটা আমরা দেখতে পাচ্ছি আঁচলটা হ্যাঁ যখন এই কালারটা নিয়ে কথা বলি দেবস্মিতা বরাবর কিন্তু আমরা বলি যে এই কালারটা না এই ভীষণ এক্সপেরিমেন্টের জায়গা আমরা চট করে ইউজ করি না সত্যি ব্যবহার করি না এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এর সাথে কালার কম্বিনেশনটা ডার্ক এন্ড লাইট ছিল তো এটা হচ্ছে গিজাকে ব্লিচ করে করা হয়েছে তার মধ্যে পাতার ডিজাইনটা দেখো প্রিন্টটা এটা খুব খুব অদ্ভুত একটা পাতার ডিজাইনের মতো করা রয়েছে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে পাতার ডিজাইনটা কাজ করছে আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার 12 এটা 12 নম্বর শাড়ি আচ্ছা আমি একবার নাম্বারটা দাঁড়াও দেখে দেখছি এটা আমাদের 12 নম্বর শাড়ি 3850 প্রাইস রেঞ্জ থাকছে আর তার উপর তো ফ্ল্যাট 10% অফ আমরা পাচ্ছি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরপর আসবো লাকি 13 এ আমাদের এরপর লাকি 13 আরো একটা ব্ল্যাক এর সাথে কম্বাইন করা সেটা খুব পিঙ্ক কিন্তু হ্যাঁ এমনি আমরা দেখাবো জিনিসটা সেটা হচ্ছে কি এটা
পিঙ্কের সাথে স্ট্রাইপে আর ব্লকে গেছে আমাদের আঁচলটা। এবার যদি আমি বডিটায় চলে আসি, এই ডিজাইনটা কিন্তু আমরা আগে দেখিনি, এই ব্লক প্রিন্টের যে ডিজাইনটা দেখি আমরা অনেক শাড়ির সাথেই বলছিলাম যে যখন বাগলপুরি দেখেছি সেই প্রিন্টটা সেম ছিল, এই প্রিন্টটা কিন্তু একেবারেই নতুন নতুন। আচ্ছা, এটা আমাদের লাকি 13 3850 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 13 নম্বর শাড়ি 3850 প্রাইস, একদম। আচ্ছা, এটা আমাদের লাকি 13 দেখে নিলাম এবং 10% অফ কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার নাম্বারটা দেখে নি, 14 নাম্বার 14 রয়েছে এটা আমাদের 14 নম্বর শাড়ি। আচ্ছা, এটাও সেই ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা করা হয়েছে, ব্ল্যাকের সাথে স্ট্রাইপে গিয়ে সেই ব্লক প্রিন্টটা এসেছে। তবে এর ব্লক প্রিন্টটা একটু দেখাবো, এই যে এটা হচ্ছে কি গিজার এই নিজস্ব কালারটাকে রেখেই তার উপরে এই রেডের সাথে, এই রেড কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, পুরো এরকম ভাবে বোল্ড ওয়েতে একটু ব্লক প্রিন্টটা কন্টিনিউ হচ্ছে। এটা নাম্বার 14 আমাদের, অর্থাৎ 14 নম্বর শাড়ি, 3850 3850 প্রাইস রেঞ্জ, আর তার উপর ফ্ল্যাট 10% অফ। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এবং সেক্ষেত্রে দেবস্মিতা একটা কথা বলবো, 4 নম্বর শাড়ি থেকে প্রাইসটা চেঞ্জ হয়েছিল, অর্থাৎ প্রথম তিনটা দেখেছিলাম 3650 ছিল, এবং 4 নম্বর থেকে সেটা 3850 হয়েছে। সিল্ক মার্কটা একবার দেখে নেবো, একদম এই যে সিল্ক মার্কটা রয়েছে, এটা হাতের সামনে আমাদের পেলাম বলে আমি দেখিয়ে দিলাম। এই সিল্ক মার্কটা আমরা যে কটা শাড়ি এখন অবধি কন্টিনিউ দেখে গেছি সে কটাতেও রয়েছে, আর বাদ বাকিগুলো তো পরেরগুলোতেও অবশ্যই থাকবে। এই শাড়িটা কিন্তু অসাধারণ, মানে তারপর যখন বডিতে আসবো তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি। এটা হচ্ছে কি নাম্বার 15 আমাদের, 3850 প্রাইস রেঞ্জ। এটা হচ্ছে পুরো শাড়িটা, মানে যেটা আমরা স্টাইলের কথাটা বলছিলাম, টেম্পলটা কতটা সুন্দর করে তার মধ্যে প্রিন্ট রয়েছে, মানে যথেষ্ট বোল্ড মোটিভে টেম্পলটা এবং গোটা শাড়িটা এইভাবেই যাচ্ছে। এটা আমরা বলি দিলাম 15 নম্বর শাড়ি, 3850 এটা থাকছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 16, 16 নম্বর, বা 16 ডিজাইনটা না একদম আলাদা, আবারও সেই নতুন ডিজাইন দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন কেন বলছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এটাও সেই পিঙ্কের শেডেই রাখা হয়েছে, আঁচলটাকে পিঙ্কের সাথে কম্বিনেশন করে ব্লকটা। এবার আসছি আমরা বডিতে, একদম গিচার নিজের। যদি আপনার এই মুহূর্তে ভীষণ মন খারাপ থাকে তাহলে সত্যি বলছি এই শাড়িটা দেখলে মনটা ভালো হয়ে যাবে, কারণ মানে আমরা বহুদিন ধরেই তো খোলা আকাশের তলায় যেতে চাইছি, মানে খোলা আকাশে উঠতে গেলে ঠিক যত সংখ্যক পাখি দেখলে আপনার মন ভালো থাকে, গোটা শাড়িটা দেখলে আপনার মনটা ঠিক তেমনই ভালো হবে। সত্যি আর দেখার মতো কিন্তু, একদমই তাই। এই কালেকশনটা আমাদের ভীষণ প্রমিনেন্ট ওয়েতে, প্রত্যেকটা বার্ড মোটিভ ভীষণ প্রমিনেন্ট ওয়েতে কাজ করা। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 16 আমাদের, 3850 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 3850, 16 নম্বর কালেকশন। এই যে ব্লাউজ পিস যেখানে গিচার ন্যাপসটা অর্থাৎ স্ট্রাইপটা রয়েছে। এরপর আসবো নাম্বার 17 নম্বর কালেকশন, মানে ওটারই ঠিক অপোজিট। আমরা যদি পাখি দেখলাম, এবার আমরা পাতা আর ফুল দেখবো, সেটা কেন বলছি, মানে দুটো পরিপূরক বলতে পারেন, অর্থাৎ ফুল পাতা গাছ থাকবে পাখি থাকবে না, এটা যেমন হয় না, আবার পাখি তো গাছ পাতা ছাড়া আমরা ভাবতেই পারি না, সেটাই কিন্তু। আমি একদম ডিরেক্ট বডিতে চলে আসবো, কাজটা একদম যেটা আমরা আমি আর তিথি দুজনে যেভাবে ডেসক্রাইব করলাম আর কি, ঠিক সেটাই, গিচার নিজস্ব কালারটাকে রেখে এইভাবে। এবং এই শাড়িটা ভীষণ কালারফুল, আগের বার্ড মোটিভটা যেমন কালারফুল, এই ফ্লোরাল মোটিভটা তো প্রত্যেকটা ফ্লোরাল ভীষণ বোল্ড করে কাজ করা, আর প্রত্যেকটা প্রমিনেন্ট, দেখো প্রিন্ট তো কিন্তু ভীষণ প্রমিনেন্সিটা রয়েছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে কি নাম্বার 17, তাই তো 17 নম্বর দেখছি, একবার দেখে নাও। হ্যাঁ, এটা নাম্বার 17, 3850 প্রাইস রেঞ্জ, এই যে থাকছে ব্লাউজ পিস, আর তার উপর তো ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন। আচ্ছা, এটা আবার একটু সফিস্টিকেটেড, একটু সোভার বলবো, মানে যেগুলো ভীষণ সুন্দর প্লিট করে একটু সুন্দর করে পরা যায়, আগেরগুলো যেরকম ছেড়ে একটু স্টাইল স্টেটমেন্ট ক্যারি করা যায়, শাড়ির মেটেরিয়ালটাই এরকম যে আপনি ভীষণ ভাবে সফিস্টিকেট সাজতে চাইলে ঘিচাটা কালেক্ট করি আমরা। আর এটা যেটা আমরা স্ক্রিপ্ট প্রিন্টের কথা বলছিলাম, এটা সত্যি সেই স্ক্রিপ্টের কথাই, ঠাসা কাজ করা, দেখো পুরোটাই স্ক্রিপ্ট কাজ করা যাচ্ছে পুরোটাই। এটা হচ্ছে কি পুরো শাড়িটা, এটা নাম্বারটা বলে রাখি, এটা নাম্বার 18, প্রাইস রেঞ্জ 3850, অর্থাৎ 18 নম্বর শাড়ি, 3850, এটা থাকছে ব্লাউজ পিস, আর ফ্ল্যাট 10% অফ তো পাচ্ছিনি। এবং সবকটা শাড়িতেই ফ্ল্যাট 10% অফ থাকছে, এটা 19 নম্বর কালেকশনে যাব।
19 3850 এটা হচ্ছে নাম্বার 19 3850 প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পাচ্ছেন, অর্থাৎ 19 নম্বর শাড়ি 3850, তার উপর 10% ছাড়। এবং আজকের এটা হচ্ছে যে কটা শাড়ি দেখছি সবকটা শাড়িতেই কিন্তু ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন। এবং এটা বারবার বলছি এই কারণেই, মানে আমরাও তো শাড়ি দেখতে ভীষণ ভালোবাসি, আপনাদের সঙ্গে একসাথেই দেখছি, ভাঁজ খুলছি শাড়ির, বুঝতেই পারছেন। তাই যদি কখনো মিস হয়ে যায় তাই বারংবার বলা যায় 10% অফটা কিন্তু দিদিরা পাচ্ছেন, এক্স্যাক্ট প্রাইস বলছি আমরা। আচ্ছা আবার আমরা চলে এলাম নাম্বার 20। আজকে আমরা শুরু থেকে শেষ অবধি ঘিচায় ব্লকে দেখবো বিভিন্ন ডিজাইন, ডিজাইন কন্টিনিউ আমাদের মনে হয় খুব কম হয়েছে, কি বলো? ভীষণ কম হয়েছে, আমরা হয়তো এক দুটো ডিজাইন এরকম কন্টিনিউ করেছি, এটাও যেরকম একটা অন্যরকম ডিজাইনের সাথে ঘিচার নিজস্ব কালারকে রেখেই সেটা বেশ আমি বলবো একটু স্টাইলিশ ওয়েতে কন্টিনিউ করা হয়েছে। এটা নাম্বার 20 3850 প্রাইস রেঞ্জ, 20 নম্বর শাড়ি 3850, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 21, এখান থেকে আবার নাম্বারটা দেখে নিই, হ্যাঁ 21, এটা নাম্বার 21, প্রিন্টটা কিন্তু আবার চেঞ্জ, মানে আগের যে ডিজাইনটা দেখলাম সেই ডিজাইনটা একেবারে নয়। আমি বললাম যে আমরা ডিজাইন কিন্তু সেভাবে কন্টিনিউ করছি না, বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি। এটা হচ্ছে কি দেখবে, পেন্সিল কাটার পরে যখন আমরা কাটার দিয়ে কাটার পরে যে ইয়েটা থাকে সেটা দিয়ে আমরা পড়ে থাকে, সেই অংশটা দিয়ে আমরাও কিন্তু খাতায় ফুল সাজিয়ে আঁকা দিই, ওয়ার্ক এডুকেশন আমরা করে থাকি, তো সেই রকম ভাবে এটা কন্টিনিউ হচ্ছে, দেখলে বুঝতে পারবেন। এই জন্য রিলেট করানোর জন্য আমরা এই উদাহরণটা টানলাম। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে আমাদের নাম্বার 21 3850 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 3850, 21 নম্বর শাড়ি, এটা থাকছে ব্লাউজ পিসটা। এরপর আসবো হচ্ছে আমরা আমাদের 22 নম্বর কালেকশন, সেটা আবার একটু কর্পোরেট লুক বলবো না, একটু অন্যরকম ভাবে, অন্য কোনো অনুষ্ঠানে, আপনি যে কোনো অনুষ্ঠানে ইজিলি সন্ধ্যাবেলার অনুষ্ঠানে একটু যেগুলো কাঠের জুয়েলারি আমরা বলি না, একদমই তাই, সেই হ্যান্ডমেড জুয়েলারিগুলো দিয়ে এগুলো পরে ট্রাই করলে বেশ ভালো লাগবে। এটা হচ্ছে কি সেই ব্ল্যাকের সাথে, এটাও বেশ বোল্ড ওয়েতে একটু অন্যরকম ভাবে কাজটা করা। এটা নাম্বার 22 3850 প্রাইস রেঞ্জ, তার উপর ফ্ল্যাট 10% অফ, অর্থাৎ 22 নম্বর 3850, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 23, এটা আবার খুব একটা সুদিং কম্বিনেশন রয়েছে। 23 নম্বর শাড়ি দেখছি, প্রাইস সেম থাকছে 3850, অর্থাৎ নাম্বার 4 থেকে আপ টু এখন অবধি যে কটা দেখছি প্রাইস কিন্তু একই থাকছে 3850, অফার এক থাকছে, 10% অফ, মেটেরিয়াল এক থাকছে, ঘিচায় ব্লক, খালি ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। এটা যেরকম ধরো আমরা তো সব বয়সে পড়তে অবশ্যই পারবো, তবে বাড়ির যে একটু এজেড মানুষটি রয়েছে তার জন্য কিন্তু ভীষণ লাইট কালার কম্বিনেশন, দেখো তাদেরও ভালো লাগবে পড়তে একদম। এটা নাম্বার 23 দেখছি আমরা, 3850, এটা হচ্ছে ব্লাউজ, অর্থাৎ 3850, 23 নম্বর শাড়ি দেখলাম, এরপর যাব 24 নম্বরে। এটা হচ্ছে 24 নম্বরের সেই ডিজাইন, ঝাউ পাতার যে মোটিভ যেটা আবরণের খুব পপুলার একটা ডিজাইন, সেই ডিজাইনটা কন্টিনিউ হচ্ছে, যেটা সেলফেও একটা ডিজাইন গেছে, হ্যাঁ এই যে সেলফের এই ডিজাইনটা কন্টিনিউ হয়েছে। এটা হচ্ছে নাম্বার 24 আমাদের, 3850, অর্থাৎ 24 নম্বর শাড়ি, 3850, এটা হচ্ছে ব্লাউজ পিস, 10% অফ কিন্তু থাকছেই। এরপর আগের যে ডিজাইনটা দেখলাম সেম ডিজাইন, কালারটা চেঞ্জ হচ্ছে, এটা আবার সি গ্রিনের সাথে রয়েছে, এটা সম্ভবত আমাদের 25 নম্বর, এটা আমাদের নাম্বার 25, আগে আমরা ফিরোজের সাথে দেখলাম, এটা সি গ্রিনের সাথে 3850 প্রাইস থাকছে, ডিজাইনটাও সেম থাকছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা আমাদের, এবং 10% অফটাও থাকছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আসবো নাম্বার 26, আচ্ছা এটা একটু লাউড বলতে পারি আমরা, একটু ডার্ক লাইট শেড মিলিয়ে যেহেতু একটু গর্জিয়াস, এতক্ষণ একটা গডি কালেকশন আমরা দেখাবো, গিচার ব্লগ দেখছি কিন্তু অবশ্যই গডি কালেকশন, ভীষণ গডি, কালারটার জন্য বলছি আমরা অবভিয়াসলি। এবার যদি বডিতে চলে আসি তাহলে বুঝতে পারবেন কতটা কালারফুল এবং কতটা ব্রাইট, মানে দূর থেকে দেখেই ভীষণ ব্রাইট লাগছে, পড়লে পরে অসাধারণ লাগবে। আচ্ছা এটা হচ্ছে কি নাম্বার 26 আমাদের, 3850 প্রাইস রেঞ্জ, এটা থাকছে ব্লাউজ, অর্থাৎ 3850, 26 নম্বর দেখলাম, এরপর যাব 27 নম্বরে, একদম নাম্বার 27। আচ্ছা আগের ডিজাইনটা দেখলাম একটু গডি, এটা আবার আরেকটু টোন ডাউন বলতে পারি আমরা, কারণ ব্ল্যাকের সাথে এই গ্রিনের কম্বিনেশন, এটা একটু টোন ডাউন রয়েছে ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশন, অবভিয়াসলি পাতা, আগে সেম ডিজাইন দুটো কালার কিন্তু আমরা দেখালাম। আচ্ছা এটা আমাদের 27 নম্বর শাড়ি, প্রাইস থাকছে 3850, অর্থাৎ নাম্বার 27, প্রাইস 3850, এবং 10% অফ ব্লাউজ পিস।
এরপর আসব নাম্বার 28 38 নম্বর শাড়ি ডিজাইনটা আবার চেঞ্জ হচ্ছে আঁচলটা যাচ্ছে সার্কেল মোটিভে আবার তুমি বডিতে চলে যখন বডিতে আসছি তখন একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বক্স বক্স করে ব্লকটা যাচ্ছে এটা হচ্ছে পুরো শাড়িটা আচ্ছা এটা আমাদের নাম্বার 28 তাই তো হ্যাঁ 28 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ থাকছে 3850 একবার নাম্বারটা দেখে নাও এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা এরপর যাব 29 নম্বরে অর্থাৎ নাম্বার 29 সেম ডিজাইন থাকছে আগেরটার সঙ্গেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা আগেরটা একটু ডার্ক শেডে ছিল এটা একটু লাইট শেডে অরেঞ্জের সাথে শাড়িটাকে গিজাকে ব্লিচ করে কালারটা আনা হয়েছে তার মধ্যে একটা হোয়াইটিশ টোন এসেছে এটা হচ্ছে নাম্বার 29 3850 তার উপর ফ্ল্যাট 10% অফ অর্থাৎ 29 নম্বর শাড়ি 3850 দাম এবং তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছে এবং এখান থেকে আবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে আমরা খুব বেশি হলো যে আমি বললামই একটা ডিজাইনে এই ডিজাইনটা দেখলে হয়তো দিদিরা বুঝতে পারবে এই ডিজাইনটাও বেশ নতুন নতুন একদম নতুন ডিজাইন আর এর টোনটা কালার টোনটা ভীষণ মিষ্টি একটা কালার টোন পিঙ্কের শেডি তবে ভীষণ মিষ্টি এই হচ্ছে পুরো ফ্লোরাল মোটিভে পুরো ব্লক প্রিন্টটা গেছে এটা এটা হচ্ছে নাম্বার 30 আমাদের 3850 প্রাইস রেঞ্জ 30 নম্বর শাড়ি 3850 দাম তার উপর ফ্ল্যাট 10% অফ এটা হচ্ছে ব্লাউজ পিস এরপর যাব 31 নম্বর অর্থাৎ নম্বর 31 আগে যে ডিজাইনটা দেখলাম এটা আবার দেখো গিচার একটু আলাদা নিজের কালারটাকে রাখা হয়েছে আমরা এই কালারটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে বলি তবে এই ক্ষেত্রে কালারটা খুব টোন ডাউন রয়েছে তার কারণ গিচার নিজস্ব কালারের উপরেই ব্লক প্রিন্টটা রয়েছে এটা হচ্ছে কি নাম্বার 31 3850 প্রাইস রেঞ্জ অর্থাৎ 3850 31 নম্বর শাড়ি এটা থাকছে ব্লাউজ পিস এরপর যাব নম্বর 32 যেটা আবার একটু ডিজাইনটা চেঞ্জ রয়েছে তবে ডিজাইনের সাথে কালার কম্বিনেশনটা খুব সুন্দর একবার দেখে নি দাও হ্যাঁ নাম্বার 32 কালার কম্বিনেশনটা ভীষণ এক্সেপশনাল আমি যদি বডিতে চলে আসি সেক্ষেত্রে একটা ব্রাউনিশ টোনে না একটা ময়ূরের কাজটাও কিন্তু একদম একটা ব্রাউনিশ টোনে এটাকে পুরোটাকে ডাই করা হয়েছে এটা সি গ্রিনের সাথে কম্বিনেশনে 32 3850 অর্থাৎ 3850 32 নম্বর শাড়ি এটা থাকছে ব্লাউজ পিস এরপর যাব 33 নম্বর একদম একবার দেখে নি 33 নম্বর এটাও তোমার সি গ্রিনের সাথে তবে এটারটা দেখো ব্ল্যাকে মানে একই ডিজাইনের ডিজাইনটা এক থাকছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা শুধু বডির জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে পাড়েরটা আমরা সি গ্রিনই আগেরটাও আমরা দেখেছি এটা হচ্ছে কি নাম্বার 33 3850 প্রাইস রেঞ্জ আর ফ্ল্যাট 10% অফ আপনারা পাচ্ছেন 33 নম্বর শাড়ি 3850 তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছেই এরপর আসবো নাম্বার 34 এখানে আবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ডিজাইনটা একই থাকছে তোমার শুধু কালারটা চেঞ্জ হচ্ছে মানে ব্রাইট এবং তোমার ডার্ক কম্বিনেশন দুটোকে এক জায়গায় আনা ব্ল্যাকের সাথে অরেঞ্জের সেক্ষেত্রে আঁচলের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে আগে আঁচলটা কলকা ছিল এটা সার্কেল মোটিভ সার্কেল মোটিভ করা আর বডির ডিজাইনটা কিন্তু বডির ডিজাইনটা একেবারে সেম রয়েছে কিন্তু এটা ভীষণ গডি ভীষণ গর্জিয়াস দেখতে আচ্ছা এটা নাম্বার 34 3850 প্রাইস রেঞ্জ এটা থাকছে ব্লাউজ পিস অর্থাৎ 34 নম্বর শাড়ি 3850 এরপর আসবো নাম্বার 35 এটা ভীষণ সুন্দর ব্ল্যাকের সঙ্গে গ্রিনের একটা দুটোই ডার্ক কালার দেখো দুটোই ডার্ক শেডে ব্ল্যাক আর গ্রিন এটা আবার যারা ব্ল্যাক ফুল ব্ল্যাক পরবেন না একদমই তাই তাদের জন্য কিন্তু বা যাদের গ্রিনটা বেশি পছন্দের তাদের জন্য এটা বেশ দেখতেও কিন্তু অসাধারণ ভীষণ একটু স্টাইল স্টেটমেন্ট যদি ক্যারি করতে চান আমার মতে বলে এই কালেকশনটা দারুণ এটা নাম্বার 35 3850 অর্থাৎ 3850 35 নম্বর কালেকশন আর এই 3850 এর উপর ফ্ল্যাট 10% অফ এটা থাকছে ব্লাউজ পিস এবং আজকের লাস্ট কালেকশনে যাব আদ্য পান্ত পুরো পর্বটাই আমরা গিচায় ছিলাম গিচার উপর ব্লক বিভিন্ন ডিজাইন ব্লকের বিভিন্ন ডিজাইন দেখেছি আজকে আমরা চেষ্টা করেছি এক একটা ডিজাইনের দুটো থেকে তিনটে কালার রাখার এবং সেক্ষেত্রে দেখো এই যে লাস্ট কালেকশনটা দেখেছি এটা ডিজাইনটা কিন্তু একেবারে আলাদা এটা তোমার যদি আমরা ময়ূরের একটা ডিজাইন এখানে দেখাই ক্লোজে একদম একদমই তাই এটা হচ্ছে পুরো ময়ূরের ডিজাইনটা যথেষ্ট লম্বা এবং যথেষ্ট চওড়া করে কিন্তু ডিজাইনটা রয়েছে তার সাথে রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন পুরোটা যদিও এটা হচ্ছে পুরো শাড়িটা কন্টিনিউ হচ্ছে এটা নাম্বার 36 3850 প্রাইস রেঞ্জ যার উপর ফ্ল্যাট 10% অফ আপনারা পাচ্ছেন অর্থাৎ 36 নম্বর কালেকশন দাম রয়েছে 3850 36 নম্বর কালেকশন 3850 প্রাইস এবং তার উপর ফ্ল্যাট 10% অফ এটা হচ্ছে
ব্লাউজ পিস আর আজকে যে কটা শাড়ি দেখেছি সবকটা শাড়িতেই কিন্তু ফ্ল্যাট 10% অফ দিদিরা পাবেন কারণ আদ্যপান্ত গিচায়েছিলাম এবং প্রত্যেকটা শাড়িতেই 10% ছাড় ছিল একদম গিচায় বিভিন্ন ব্লকের ডিজাইন আমরা আজকে দেখেছি আরো বেশ কিছু শাড়ি পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে আসবো তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠান আমার সঙ্গে তিথি ছিল তিথিকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সব সময় এভাবে থাকার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।